হরে কৃষ্ণ, জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। আগামী 8ই ডিসেম্বর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, কারণ এই দিনটি যেমন একদিকে মোক্ষদা একাদশী, আর একদিকে এই দিনটি হচ্ছে গীতা জয়ন্তী। অর্থাৎ ওই পার্টিকুলার তিথিতে কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্ গীতার জ্ঞান দান করেছিলেন। তাই গীতা জয়ন্তী উপলক্ষে ঈশ্বরের সমস্ত মন্দিরে খুব চমৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যজ্ঞের আয়োজন করা হয়, গীতা পাঠের আয়োজন করা হয়। তাহলে ভক্তদের কর্তব্য ওই দিনটিতে ইস্কন মন্দিরে যোগদান করে এই গীতা জয়ন্তী পালন করা। আবার যেহেতু দিনটি রবিবার পড়েছে, ছুটির দিন, তাই আরও সহজ আমরা সবাই মিলে এটিকে খুব সুন্দর করে পালন করতে পারি। এখন গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের কি কর্তব্য সেটি আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথম কর্তব্য, ওই দিনকে ভগবদ্ গীতার 700খানা শ্লোক যদি আমরা পাঠ করতে পারি খুব ভালো হয়। এটি ভগবানের প্রতি আমাদের খুব চমৎকার একটি উপহার, বিনম্র উপহার আমরা দিতে পারি। আর তখন থেকে যে গীতা জয়ন্তী শুরু হচ্ছে, আমরা ঈশ্বরের সমস্ত ভক্তেরা সারা পৃথিবী জুড়ে গীতা ম্যারাথন করে থাকে। পুরো ডিসেম্বর জানুয়ারি মাস জুড়ে গীতা ম্যারাথন। অর্থাৎ কি হয় না, ঈশ্বরের ভক্তেরা কাঁধে ভগবদ্ গীতার ব্যাগ নিয়ে এবং নতুন বছরের ক্যালেন্ডার নিয়ে বিভিন্ন শহরে, গ্রামে, রাস্তায়, রেল স্টেশনে, এয়ারপোর্টে, বাজারে, শপিং মলে, হসপিটালে তারা সর্বত্র বেরিয়ে পড়েন সেলসম্যান হিসেবে, ভগবানের সেলসম্যান। তা এর থেকে বেশি গৌরবের আর কিছু হতে পারে না। আমরা অনেক সময় জীবিকা নির্বাহের জন্য অনেকেই অনেক কোম্পানির সেলসম্যান হন, তারা সারা দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করার চেষ্টা করেন, মাসের শেষে কিছু অর্থ পান, তো সেটি তাদের পেটের অন্ন জোগাড় করার জন্য। কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার জন্য সেলসম্যান হওয়া, এটি অত্যন্ত গৌরবের। এবং গ্রন্থ বিতরণ হচ্ছে, হলো প্রভুপাদ বলেছেন, ইস্কনের ফ্যামিলি বিজনেস। হ্যাঁ, আমাদের সব থেকে মহান কাজ হচ্ছে যদি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি গ্রন্থ মানুষের হাতে পৌঁছে দিতে পারি। কারণ শ্রীল প্রভুপাদের গ্রন্থগুলি এত শক্তিশালী, যদি কেউ একটি গ্রন্থ পড়েন, যদি এমনকি কেউ একটি পাতাও পড়েন বা একটি লাইনও পড়েন, তৎক্ষণাৎ তার জীবন পরিবর্তিত হতে পারে। তাই আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী এই সময়টাতে খুব বেশি করে প্রচার করব। এবং প্রচার করলে কি হয়, ভগবান সন্তুষ্ট হন। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের 68 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, য ইদং পরমং গুহ্যম মদ্ভক্তেষু অভিধস্যতি ভক্তিন্ময়ী পরাণ কৃত্তা মামে বৈশ্যসি অসংশয়। অর্থাৎ যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় জ্ঞান দান করবেন, তিনি পরাভক্তি লাভ করে আমার কাছে ফিরে আসবেন। ভগবানের প্রিয় হতে সবাই চায়, ভগবানের আশীর্বাদ লাভ করতেও সবাই চায়, কিন্তু বেশিরভাগই জানে না কেমন করে ভগবানের প্রিয় হওয়া যায় আর কেমন করেই বা ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। ভগবান নিজেই জানাচ্ছেন তাঁর সব থেকে প্রিয় ব্যক্তি হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন। অষ্টাদশ অধ্যায়ের 69 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কৃত্তম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। অর্থাৎ এই পৃথিবীতে মানুষদের মধ্যে তাঁর থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। তাহলে ভগবানের প্রিয়তম হওয়ার জন্য কি করণীয়, ভগবদ গীতার জ্ঞান বিতরণ এবং ভগবদ গীতা বিতরণ। তাই আমরা যে যে পেশাতেই থাকি না কেন, এই ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের উচিত একটু সময় বের করে নেওয়া। পারলে প্রত্যেক দিনে যদি আমরা 1 ঘন্টা সময় ভগবদ গীতা বিতরণের জন্য রাখি, তার থেকে ভালো কিছু হয় না। তাই এই সুযোগটা দয়া করে কেউ হেলায় হারাবেন না।
নিকটতম ইস্কন মন্দির থেকে ভগবদ্ গীতা কিছু নিন, সংগ্রহ করুন, এবং আপনার আত্মীয় স্বজনকে দিন, বন্ধু বান্ধবকে দিন, আর যারা একেবারে অপরিচিত বাড়ি বাড়ি ঘুরে ঘুরেও আমরা এই ভগবদ গীতা তাদের হাতে তুলে দিতে পারি। আর ইস্কন কি করেন, প্রতিবার এই গীতা ম্যারাথনের সময় ভগবদ গীতার দামে অনেক ডিসকাউন্ট দেয়, তাই এই সময়টায় আমরা বলতে পারি যে দেখুন আপনি অন্য সময় যে দামে পাবেন এই সময় তার থেকে অনেক কম মূল্যে ডিসকাউন্ট প্রাইসে এই গীতা পাচ্ছেন। শুধু তাই নয়, তার সঙ্গে চমৎকার একটি ইস্কনের ক্যালেন্ডার আপনি পাচ্ছেন একেবারে বিনামূল্যে। এর দ্বারা নিশ্চয়ই কেউ না কেউ আগ্রহী হবেন ভগবদ গীতা কেনার জন্য। যদি কেউ বলেন যে আমার বাড়িতে আছে গীতা, এখন সাধ্যের সময় যে ছোট গীতা দেওয়া হয় সেই গীতা সবার বাড়িতেই রয়েছে, তখন তাকে আমরা কি বলবো, না ঈশ্বরের গীতা কি রয়েছে, ঈশ্বরের গীতা একটি রাখুন। কারণ সমস্ত গীতার শ্লোকগুলি যদিও এক, কিন্তু তার ব্যাখ্যা এবং তাৎপর্য এটি আলাদা। শ্রীল প্রভুপাদ তার যে ভগবদ গীতার ব্যাখ্যা, অনুবাদ, তাৎপর্য, সেগুলি সর্বশ্রেষ্ঠ। তার প্রমাণ কি না, ফলেই তার পরিচয়। অন্যান্য গীতাগুলি পড়ে কজন মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছেন, আর শ্রীল প্রভুপাদের গীতা পড়ে আমেরিকান থেকে জার্মান, ইংল্যান্ড থেকে নাইজেরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর মানুষ তারা কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করেছে। তারা নিজের দেশ ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে ভারতীয় সংস্কার গ্রহণ করেছে। তাহলে এই ভগবদ গীতার মধ্যে কি আছে এটি আমরা জানা প্রয়োজন, যার জন্য আমেরিকানরা, জার্মানরা তারা সকলে কৃষ্ণ ভক্ত হয়েছেন। আর আপনি ভারতবর্ষের মানুষ হয়ে জানবেন না যে এই ভগবদ গীতায় প্রভুপাদ কি তাৎপর্য দিয়েছেন। তাই আপনি একটি ইস্কনের গীতা রাখুন। যদি কেউ বলেন যে ইস্কনের গীতা আমার রয়েছে, তাহলে বলবেন ঠিক আছে, আপনি আপনার কোনো আত্মীয় বা কোনো বন্ধুর জন্য আরেকটি গীতা রাখুন। কারণ আমাদের প্রত্যেক বছরে অনেক নিমন্ত্রণ আসে, আর নিমন্ত্রণপত্র এলেই আমরা ভাবি কি উপহার দেব, খুব কনফিউজড হয়ে যাই। তা এখন আর কোনো কনফিউশন নয়, নিমন্ত্রণ এলেই ভগবদ গীতা উপহার দিন। কারণ অন্যান্য উপহারগুলি টেম্পোরারি, কয়েকদিন ভালো লাগবে, তারপরে তারা হারিয়ে যায়, মানুষ সেগুলি বাতিল করে দেয়, রিজেক্ট করে দেয়। কিন্তু একটি ভগবদ গীতা একটি মানুষকে শুধু সারা জীবন সমৃদ্ধ করে তাই নয়, সেটি তার পরের পরের প্রজন্মকেও সমৃদ্ধ করে। তাই একটি গীতা কালজয়ী, সময়ের ঊর্ধ্বের স্থান। সুতরাং যে কোনো উপহার দেওয়ার আগে আপনি চিন্তা করুন যে সর্বশ্রেষ্ঠ উপহার হলো ভগবদ গীতা। তাই প্রতিটি মানুষকে আপনি বলুন যে উপহার দেওয়ার জন্য আপনি 4-5টি ভগবদ গীতা বাড়িতে রেখে দিন। যাকে উপহার দেবেন তারও মঙ্গল, যিনি উপহার দেবেন তারও মঙ্গল। আসুন এইভাবে আমরা গীতা জয়ন্তীতে আমাদের সর্বশক্তি নিয়ে অগ্রসর হই, যাতে প্রত্যেকে আমরা অনেক অনেক ভগবদ গীতা বহু মানুষের হাতে তুলে দিতে পারি এবং এর মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তাহলে গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের শপথ একটাই, আরও আরও বেশি করে ভগবদ গীতা বিতরণ। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।